প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মইনুর রশিদ তোমাদেরকে রসায়ন প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা চলো ক্লাসে চলে যাই। তো আমরা প্রথম ক্লাসে, এই চ্যাপ্টার প্রথম ক্লাসে আমরা পরমাণুর বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম, মূল কণিকা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেই বিষয়গুলো সম্পর্ক রেখে আমরা আজকের ক্লাসে অগ্রসর হব। তো আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম মতবাদের আলোকে, আমরা দেখেছিলাম পরমাণু সাধারণত দুটা অংশ থাকে, নিউক্লিয়াস এবং তার সাথে চারদিকে ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে ঘূর্ণনশীল। এখন আমরা গত ক্লাসে এটাও জেনেছিলাম যে মূল কণিকা তিন ধরনের, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট মূল কণিকা, এবং পরমাণু যে স্থায়ী মূল কণিকা সেটা হচ্ছে তিনটা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমাদের এই ইলেকট্রন গুলো যে কক্ষপথে থাকে, এই কক্ষপথ আবার উপকক্ষপথ এবং উপকক্ষপথ গুলো অরবিটালে বিভক্ত থাকে। আমাদের এই উপকক্ষপথ বা অরবিটাল গুলোর আমাদের কিছু আকৃতি আছে, আমরা দেখবো যে আকৃতি গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এস অরবিটাল বর্তুল আকৃতির, পি অরবিটাল ডাম্বেল আকৃতি, ডি অরবিটাল একাধিক লোব সমন্বয়ে গঠিত আকৃতি। তো আমরা আজকে কিছু এই চ্যাপ্টার বেসিক নিয়ে আলোচনা করব। তো আসুন আমাদের প্রথমে চলে আসি আমাদের যে এই যে মূল কণিকা গুলো আমরা দেখলাম, স্থায়ী মূল কণিকা আমরা কি দেখেছিলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাই না? তিনটি স্থায়ী মূল কণিকা। তো আমাদের এই মূল কণিকা গুলো কিভাবে বের করতে হয়, হিসাব কিভাবে করতে হয় সেটা আমাদের জানতে হবে। কারণ আমাদের কোন একটি পরমাণু দিয়ে দিবে, সেই পরমাণু মূল কণিকার সংখ্যা তোমাকে বের করতে হবে। এক্ষেত্রে মূল কণিকার সংখ্যা বের করার মানে হচ্ছে তোমাকে স্থায়ী মূল কণিকার সংখ্যা তোমাকে বের করতে হবে। তো আমাদের এই স্থায়ী মূল কণিকার সংখ্যা বের করার যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি, এটা আমরা জানি। তাহলে আমাদের আরেকটি সূত্র হচ্ছে, আমাদের সাধারণত নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে সমসংখ্যক ইলেকট্রন সেই পরমাণুতে থাকবে, এটা আমরা মতবাদ থেকে জেনেছি। তাহলে আমাদের এই দুটি সূত্র ব্যবহার করে আমাদের এই তিনটি স্থায়ী নিউক্লিয়াসের সংখ্যা বের করতে হবে। তো আমরা দেখি আমাদের যদি আমরা ধরে নেই যে অক্সিজেন এর মূল কণিকা গুলো আমরা বের করি, আমাদের প্রথমে আমরা দেখছি প্রোটন সংখ্যা, আমাদের প্রোটন সংখ্যা আছে আর আমরা জানি প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি এইট। আর আমাদের নিউট্রন সংখ্যা কি হবে, এই সূত্র ব্যবহার করে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি, নিউট্রন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে আমাদের ভর সংখ্যা হচ্ছে দুটি মূল কণিকার যোগফল, প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই জায়গায় আমরা যে 16 দেখছি এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা আমরা বের করেছি সেটা বিয়োগ, তাহলে আমাদের নিউট্রন সংখ্যা বের হচ্ছে। তাহলে আমাদের এইভাবে যে কোনো একটা মূলের পরমাণু আমাদের মূল কণিকা বা স্থায়ী মূল কণিকার সংখ্যাগুলো আমাদের বের করতে হবে। আমাদের হয়তো দেখা যাবে যে কিছু আইসোটোপ দিয়ে দিয়েছে, সেই আইসোটোপ গুলোর প্রতিটার মূল কণিকা বা স্থায়ী মূল কণিকার সংখ্যা তোমাকে জিজ্ঞেস করা হবে, বের করতে বের করতে বলা হবে। তো আমাদের এই মূল কণিকার উপর ভিত্তি করে
আমাদের এই পরমাণুগুলো, মৌলের পরমাণুগুলোকে আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন এভাবেও আমরা শ্রেণীবিভক্ত বা ক্লাসিফাই করতে পারি। তো আমরা সেদিকে পরে যাব। আমরা এই ইলেকট্রন নিয়ে একটু কথাবার্তা বলবো, ইলেকট্রন গুলো কিভাবে আছে, আর এই ইলেকট্রন গুলো যে কক্ষপথে থাকে বা যে অরবিটালে থাকে সেই অরবিটাল সম্বন্ধে আমরা আজকের ক্লাসে একটু আলোচনা করব। আমরা জানি ইলেকট্রন কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে ভ্রমণশীল বা ঘূর্ণনশীল আছে। তো কক্ষপথে সাধারণত 2n² সংখ্যক ইলেকট্রন, যেখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। যা প্রথম কক্ষপথে n এর ভ্যালু হচ্ছে 1, সেখানে আমরা 2টি ইলেকট্রন পাই। দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, এভাবে আমরা n এর ভ্যালু 2 বসিয়ে দ্বিতীয় কক্ষপথে 9 ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারি। তো আমাদের এই ইলেকট্রন গুলো যে কক্ষপথে থাকে সেই কক্ষপথ গুলো বিভিন্ন অরবিটালে বিভক্ত থাকে। আমরা এই একটা কক্ষপথ কয়টি উপকক্ষপথ এবং প্রতিটি উপকক্ষপথ কয়টি অরবিটালে বিভক্ত থাকে সেই বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে আমরা জানার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা যখন করবো তখন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রাথমিকভাবে আমরা জানি যে ইলেকট্রন গুলো থাকে অরবিটাল এবং একটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তো আমরা জানি অরবিটাল গুলো সাধারণত হয় এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এই অরবিটাল গুলোর আকৃতি আমরা বই থেকে আমরা দেখে নিতে পারবো। তারপর আমরা জানি যে এস অরবিটাল হচ্ছে দেখতে অর্তুলাকার, পি অরবিটাল দেখতে এরকম ডাম মিলা, আর ডি অরবিটাল গুলো সেগুলো বিভিন্ন আকৃতির হয়। আমরা এখানে ডি অরবিটাল দেখলাম, ওটা এক্স ওয়াই, তো এরকম অরবিটাল গুলোতে ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি অরবিটাল জিনিসটা, অরবিটাল গুলো হচ্ছে ত্রিমাত্রিক স্থানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক 95-97%, আর কেন্দ্রে নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে দেখো এই যে অরবিটাল গুলো, অরবিটালের যে এই এই যে আমি যে মার্কিং করে দিলাম এগুলো হচ্ছে লো পোর্ট, এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কেন্দ্রে নিউক্লিয়াসে কোনো, কেন্দ্রের দিকে অর্থাৎ নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন পাওয়া যায় না। আমাদের এই যে জায়গাটিতে ইলেকট্রন পাওয়া যায় না সেটা কেন কি নোড? তাহলে নোড হচ্ছে যেখানে অরবিটালে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো আমরা জানলাম যে ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি থাকে কক্ষপথে অরবিটালে বা অরবিটের অরবিটালে। তো অরবিটাল গুলোর আকৃতি গুলো আমরা একটু দেখবো ডিটেলস, অর্থাৎ আমরা পি অরবিটাল গুলো একটা পি উপশক্তি স্তর, তিন ধরনের উপশক্তি স্তর বা অরবিটালে বিভক্ত থাকে, ডি উপশক্তি স্তর 5টি অরবিটালে বিভক্ত থাকে। তাহলে আমরা আমরা এই অরবিটাল গুলোর আকৃতি আমরা একটু দেখব এবং পরীক্ষায় এই অরবিটাল গুলো আঁকতে তোমাদের বলা হয় এবং সেই জন্য আমরা একটু দেখে নেব। আমাদের সাধারণত পি অরবিটাল গুলো আঁকতে বলা, তাহলে পি অরবিটাল গুলো আমরা জানি পি এক্স, পি ওয়াই, পি জেড, তিন ধরনের পি অরবিটাল।
তাহলে 3x অরবিটালটা কি আমরা যদি এটা x এটা y y p z orbital p z তাহলে p z আমাদের d orbital গুলো আঁকা শিখতে হবে। সেক্ষেত্রে d orbital গুলো আমরা একটু দেখি। আমরা জানি d orbital পাস মানে কেমন xy yz zx y স্কয়ার z স্কয়ার তাহলে dxy অরবিটালটা আমরা এই ভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা দেখি চিত্র দেখি তো সবচেয়ে সহজে আঁকা যায় এইরকম টু ডাইমেনশন এই চিত্রগুলো আঁকা সহজ। যেমন এটাকে আমরা ডি এক্স ওয়াই যখন আমরা আঁকবো এটাকে এক্স এক্সিস এটাকে ওয়াই তাহলে এই এক্স ওয়াই মাস দিয়ে লোকগুলো এইভাবে আমরা ডি এক্স ওয়াই অরবিটালটা দেখাতে পারি। একইভাবে ডি ওয়াই জেড অরবিটাল যদি আমাদেরকে আঁকতে হয় তাহলে এটাকে ওয়াই ধরো এটাকে জেড এবং এর মাস দিয়ে লোকগুলো তাহলে ডি ওয়াই জেড অরবিটাল দেখতে এরকম হবে। ডি জেড এক্স তাহলে আমাদের এই যে ডি অরবিটাল গুলো দেখছি ইলেকট্রন গুলো থাকার সম্ভাবনা এখানে বেশি কিন্তু এই যে কেন্দ্র যেটাকে আমরা নোড বলি সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আমরা px অরবিটাল বা p অরবিটাল d অরবিটাল গুলো দাও হয় সেক্ষেত্রে আমাদেরকে হয়তো বলবে যে এর নোড সংখ্যা কত তাহলে সেই বিষয়টা আমাদের বইগুলোতে আমরা পাই তো আমরা নোট নিয়ে ওইটা আলোচনা করবো তাহলে আমরা অগ্রসর হই। ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি আমার লোক গুলোতে থাকে কিন্তু লোকটা সংযোগ পয়েন্ট অর্থাৎ নোট সেখানে ইলেকট্রন পাওয়া যায় তো আমাদের কোন অরবিটালের নোড সংখ্যা বের করার সূত্র আছে সেই সূত্রগুলো আমরা যদি জানি তাহলে সহজে অরবিটালের নোডাল প্ল্যান গুলো আমরা বের করতে পারবো। তাহলে আমরা সূত্রটা দেখি তাহলে কোন অরবিটালের মোট নোড সেটা কত সেটা হচ্ছে ওই অরবিটালটা প্রধান কোয়ান্টাম সংখ্যা যে মান হবে তার থেকে এক কম। তাহলে সূত্রটা হচ্ছে কোন অরবিটালের মোট নোড সংখ্যা হচ্ছে সমান এন বিয়োগ ওয়ান। আমরা পরে এগুলো ইমপ্লিমেন্ট করব। আমাদের অরবিটালের নোড অ্যাকচুয়ালি দুই ধরনের সেটা দুই ধরনের একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড আর হচ্ছে রেডিয়াল নোড।
তাহলে দুই ধরনের নোডের সমন্বয়ে অ্যাকচুয়ালি একটা অরবিটালের নোড নোড সংখ্যা আমরা বের করব। তাহলে মোট নোড সংখ্যা আমরা পাচ্ছি এন বিয়োগ ওয়ান এই সূত্র থেকে। তাহলে যে সংখ্যাটা আমরা পাবো কোন একটা অরবিটালের জন্য সেই নোড সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত হবে, একটা অ্যাঙ্গুলার নোড একটা রেডিয়াল নোড। তো অ্যাঙ্গুলার নোড সংখ্যাটা কত, কৌণিক নোড সংখ্যা কত সেটা আমরা কিভাবে বের করি, তার সূত্র হচ্ছে অরবিটালের কৌণিক নোড বা অ্যাঙ্গুলার নোড ওই অরবিটালের সহকারী ধর্তব সংখ্যা এল এর মান, সহকারী ধর্তব সংখ্যা এল এর মান। তাহলে কোন অরবিটালের অ্যাঙ্গুলার নোডের সংখ্যা আমরা জানবো সেই অরবিটালটার জন্য সহকারী ধর্তব সংখ্যা এর মান যা, এল এর ভ্যালু যা সেই মানটা। তাহলে আমাদের বাদ থাকলো রেডিয়াল নোড, তাহলে কোন অরবিটালে সংখ্যা সেটা হচ্ছে এক নোডই বলবাতে নোডই সেটা সমান হবে মান সেখান থেকে ওয়ান। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা কোন অরবিটালে রেডিয়াল নোড সংখ্যা আমরা বের করতে পারি। তাহলে মোট অথবা বের করতে পারি এভাবে যে কোন অরবিটালে রেডিয়াল নোড সমান হবে অরবিটালের মোট নোড সংখ্যা মোট নোড সংখ্যা সেখান থেকে বিয়োগ দেব অ্যাঙ্গুলার নোড সংখ্যা বা কৌণিক নোড সংখ্যা। তাহলে এইভাবেও আমরা কোনো অরবিটালের জন্য রেডিয়াল নোড সংখ্যা পেতে পারি। আর এই দুটি নোড সংখ্যার সমষ্টি হচ্ছে অরবিটালের মোট নোড সংখ্যা। তাহলে এভাবে আমরা বই আমাদের যে বিভিন্ন দেওয়া থাকে বিভিন্ন অরবিটালের জন্য টু এস এর জন্য নোড সংখ্যা এত, থ্রি এর জন্য নোড সংখ্যা এত, হ্যাঁ সেই নোড সংখ্যাগুলো আমরা অ্যাকচুয়ালি এইভাবে এই সূত্রের আলোতে হিসাব করে বের করতে পারবো। তো আমরা একটু আগাই, এই যে আমরা বলছি এই জায়গায় ইলেকট্রনটা পাওয়া যায় না সেটাকে আমরা বলছি রেডিয়াল নোড। আর যে তলটা আমরা দেখছি বরাবর যদি আমরা তাহলে আপনি অ্যাক্সিস বরাবর এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি তল কল্পনা করি তাহলে এই তলের কোথাও ইলেকট্রন পাওয়া যাবে না। তাহলে এই তলের যে কোনো বিন্দু, এই তলের বিন্দুকে আমরা বলছি অ্যাকচুয়ালি পুরো তলটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার নোড। তাহলে রেডিয়াল নোডসটা কি আর অ্যাঙ্গুলার নোডসটা কি আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি।
তো এখন আমরা কোন একটা অরবিটালের জন্য মোল সংখ্যা আমরা বের করা দেখি। ধরো px অরবিটাল, px অরবিটাল তাহলে অরবিটালের মোট মোট সংখ্যা সমান হবে এন বিয়োগ ওয়ান। তাহলে এখানে প্রথম কোয়ার্টার থেকে এল এর দূরত্ব কত দেওয়া আছে? তাহলে দুই যোগ এক এক। তাহলে ইউপিএক্স অরবিটালের মোট মোট সংখ্যা হচ্ছে এক। তাহলে এর অ্যাঙ্গুলার মোট সংখ্যা কত হবে? এক্স অরবিটালে অ্যাঙ্গুলার মোট সংখ্যা হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সমান। তাহলে এল এর গুলো কত আছে আমরা জানি, পি অরবিটালের জন্য, পি অরবিটালের জন্য তাহলে এখানে অরবিটালের জন্য রেডিয়া মোট সংখ্যা কত হবে? হচ্ছে আমাদের আমাদের আসলে করতো যেহেতু আমরা বলেছি তাহলে হচ্ছে ওয়ান ওয়ান এল এর হচ্ছে ওয়ান অরবিটা সেখান থেকে বাদ দিলে ওয়ান আমাদের থাকলো কত? তাহলে আমাদের 2px অরবিটালের জন্য রেডিয়াল নোড সংখ্যা হচ্ছে শূন্য। তাহলে মোট নোড সংখ্যা আসলে কত? 2px অরবিটালের মোট নোড সংখ্যা হচ্ছে 1+0। একই ভাবে আমরা 2pz 2py ইত্যাদি অরবিটালের জন্য আমরা নোট সংখ্যা বের করতে পারি। আমরা ডি অরবিটালের জন্য নোট সংখ্যা হিসাব করি, পরবর্তীতে আমরা শক্তি স্তরের জন্য নোট সংখ্যা হিসাব করা শিখব। আমরা একটা ডি অরবিটালের সংখ্যা নির্ণয় করি, তাহলে মোট নোট সংখ্যা কত হবে? এখন অ্যাঙ্গুলার নোট সংখ্যা এবং রেডিয়াল নোট সংখ্যা যদি হিসাব করতে পারে তাহলে আমাদের সূত্রের মাধ্যমে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে 3dxy অরবিটালের অ্যাঙ্গুলার নোট সংখ্যা সমান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা
সবাই কথা শোনার সমান এটা হচ্ছে ডি এর জন্য আমরা জানি ডি এর ভেতরে হচ্ছে দুই, তাহলে হবে দুই আমাদের থ্রিডি এক্সকোয়ার অর্বিটালের রেডিয়াল মোট সংখ্যা কত হবে সমান হচ্ছে তাহলে মোট সংখ্যা তো ঠিক আছে শিক্ষার্থী শিক্ষার্থীরা, আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো।